নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে ওয়া কামুস যারা সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আমি তাদেরকে যে নিয়ামত দান করেছি যে এই সম্পদ আমি মানুষকে দান করেছি এই সম্পদ থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর তারা এমন ব্যবসা আশা করে যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না দুনিয়ার মধ্যে ব্যবসার লাভ আছে লস আছে কোরআন তেল নামাজ দান করা সৎকা করা এমন এক ব্যবসা যেই ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না যে ব্যবসার লাভ কোনো কোনো লস খাওয়ার সম্ভাবনা নাই আল্লাহ বলেন কেন তারা কোরআন পড়ে কেন তারা নামাজ পড়ে কেন তারা দান করে কয়েক দুইটা কারণে লিউ আফিয়া হুম উজুর হুম মিন ফদলি এক নাম্বার লি অফিয়াহুম উজুরাহুম তাদেরকে যেন আল্লাহ তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয় ওয়াজিদাহুম মিন ফাদলি তাদের অনুগ্রহ যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় এই আয়াত প্রমাণ করে যারা নিয়মিত নামাজ পড়ে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত পড়ে যারা নিয়মিত দান সদকা করে তাদেরকে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন শুধু তাই নয় দুনিয়াতে যতদিন থাকবে তাদের অনুগ্রহ আল্লাহ বাড়াইতেই থাকবে কমাবে না নিয়মিত নিয়মিত হবে এটা হলো এক নাম্বার 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 ফজিলত দুই দুই ফজিলতের কথাটা একটা সুন্দর ঘটনা আসছে হাদিসের মধ্যে ইবনে মাজা হাদিস নাম্বার দুইশো আঠারো নাম্বার হাদিস হযতমর ফারুক রাজি আল্লাহ আমিরুল মুমিনিন মুসলমানদের খালিফা মুসলিম জাহানের খলিফা এই আরেকটু কমান তো হালকা একটু কমান এলো মাইকটা একটু কমান সামান্য কমান শুধু কমাবেন আর অন্য দিকে নাড়বেন না মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক রাদি আল্লাহ সামান্য কমান উনি তখন মুসলিম জাহানের গভর্নর উনি মক্কা মুসলিম জাহানের খলিফা উনি মক্কার গভর্নর বানাইলেন নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে কথাটা বোঝার চেষ্টা করব। মুসলমানদের খলিফা ওমর ফারুক রাজি আল্লাহ তালান মক্কার গভর্নর বানাইলেন যাকে তার নাম নাফি ইবনে তো মক্কার গভর্নর নাফে ওনার অধীনে আবার মক্কার গ্রাম্য অঞ্চলগুলো আস হজরতে ওমরের সাথে এই নাফে রহমতুল্লাহ আলার একদিন সাক্ষাৎ হয়েছে এক জায়গায় জায়গাটার নাম রুসফান রুসফার নামক জায়গায় হজরতে ওমরের সাথে নাফের দেখা হওয়ার পর না ফেকে হজরত তোমার প্রশ্ন করলেন মানিস্তাহলাফতা আলা আহলি ওয়াদি মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর তুমি কাকে বানিয়েছ শাসক তুমি কাকে বানাইছ হজরতে ওমর মক্কার শাসককে প্রশ্ন করে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানাইলা এদুরু দূর বুঝে আসছে আপনাদের হজরতে ওমর মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করলেন মক্কার আশেপাশের গ্রামের শাসক কারে বানাইছো মক্কার গভর্নর জবাব দিলেন ইবনা আফজা ইবনে আফজা নামে এক ব্যক্তিকে বানাইছি অমর ফারুক পাল্টা প্রশ্ন করলেন মান ইবনু আফজা ইবনে আফজা আবার কে এই কথা শোনার পর মক্কার গভর্নর জবাব দিলেন হুয়া রাজুল উম্মিন মাওয়ালিনা ইবনে আফজা হলো আমাদের একজন মুক্ত গোলাম আমরা তাকে গোলাম হিসাবে রাখছিলাম আমরা তাকে আজাদ করে দিছি এমন একজন গোলামকে আমরা গ্রাম অঞ্চলের শাসক বানাইলাম হজরতে অমর কয় একজন গোলামকে শাসক বানাইলা উদ্দেশ্যই নয় গোলাম একজন মানুষ হজরতে অমরের উদ্দেশ্য হলো একজন গোলামকে শাসক বানাইলা লেখা লেখাপড়া জানে কিনা পড়া জানে ওয়ালা কোনো মানুষকে শাসক বানাইলে ভালো লেখাপড়া যে জানে না তাকে শাসক বানাইলে তো সমস্যা এই কথা বলার পর মক্কার গভর্নর জবাব দেয় আমিরুল মুমিনিন তাকে আমি গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছি তিনটা কারণে তার মধ্যে তিনটা গুণ আছে এই তিন গুণের কারণে তাকে শাসক বানায়া দিলাম এক নাম্বার ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ লোকটা যদিও গোলাম লোকটার মাঝে কোরআনের পরিপূর্ণ জ্ঞান আছে কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ একজন আলেম তাই আমি গোলাম হওয়া সত্ত্বেও তাকে আমি মক্কার আশেপাশের এলাকার গভর্নর বানিয়ে দিলাম তা কোরান কোরআন আছে তার মাঝে দুই নাম্বার আলী মুনবিল ফর এই লোকটা ফরজ বিদ্যা সম্পর্কে অনেক অভিজ্ঞ তিন নাম্বার কাজিন এই লোকটা বিচার কাজ জানে ভালো এই জন্য তাকে গভর্নর বানাইলাম হজরত তোমার এই কথা শোনার পর বললেন ইন্না নবী এখন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কহ নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায়া দেয় একজন গোলামের মাঝে কোরআন থাকার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে এত বড় মর্যাদা দিয়ে দিলেন আল্লাহ তাকে শাসক হিসাবে কবুল করে নিলেন কোরআন এ আদিস দ্বারা বোঝা যায় কোরআন যে জানে তারই শাসক বানানো দরকার বোঝা যার মাঝে কোরআনের জ্ঞান আছে তাকেই শাসক বানানো উচিত এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় তো ফারুক ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ায় বিসমিল্লাহ রিকশা চালক যদি কোরআন পড়ে তার মর্যাদা বাড়াবে কে কুটীবতীও যদি কোরআন পড়ে তার মর্যাদাও আল্লাহ বাড়াবে তো কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ে এটা আমরা বুঝতে পারলাম তো দুই নাম্বার ফজিলত কোরআন যে যত বেশি পড়বে তার মর্যাদা বাড়ায় দিবে কে তিন নাম্বার কোরআন যে পড়ে আর যে পড়ায় যেমন এই মাদ্রাসায় চব্বিশ ঘন্টা কোরআন পড়ানো চলে কোরআন পরে এই এখানে যারা বসা বাচ্চারা এরা সব কোরআন পরে আবার কোরআন পড়ায় হুজুররা এই মাদ্রাসায় চব্বিশ ঘন্টা চলতে থাকে এটা তিরমিজি শরীফের ঊনতিরিশশো নয় নম্বর হাদিস তালা রুসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন খৈরুকুমন্ত আল্লাহ আল কোরআ ন আল্লাহমা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায় আমি নবী ওই মানুষটাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা দিয়ে দিলাম তাহলে কি বোঝা যায় হাদিস দ্বারা এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রগুলা পড়ে তাদের মর্যাদা না নাই আবার যারা পড়ায় তাদের মর্যাদা নাই তাহলে কৌমি মাদ্রাসা নিয়ে মাইকের সামনে কিছু বলতে আগে কৌমি মাদ্রাসা সম্পর্কে জানার প্রয়োজন এরপর বলা দরকার না যাই না মিম্বরের সামনে যদি বইসা আপনি কৌমি মাদ্রাসা নিয়ে মন্তব্য করেন আগে জানতে হবে এখানে কি হয় আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাকা বিহি ইলম তোমার যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলবা না তিরমিজির বর্ণনা ২৩১৪ নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্নাল রাজুল লা তাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসান ইয়াহুই বিহা সাবঈনা খারিফান ফিন মানুষ মাঝে মাঝে এমন উল্টা পাল্টা কথা বলে না যাই না কথা বলে কথা বলে কি বলে এটা নিজেও জানে না মাইক পাইলেই ভিতরে পুঁজি না থাকলে এটা বলতে হবে সেটা বলতে হবে কৌমি মাদ্রাসায় এই আছে সেই আছে দেয় নবী বলেন সে জানেও না কি বললো এই বলার কারণে তার সত্তর বছর নাম ফায়সালা হয়ে যায় বলেন আমার দাওয়াত দিলেন তো দাওয়াত দেওয়ার পর আমারে বসায় দিছেন কিছু কই তুইবো তো তা আমার দাওয়াত দিছেন কি হিসাবে আমি একজন বক্তা তো আসার পরে বসলাম বসার পরে মনে করেন প্রথমে কিছু কিছু কথা কইলাম তো এরপরে তো পুঁজি থাকতোইবো তো শুরু করলাম কবি মাদ্রাসায় এটা হয় না সে হয় না আর যখন কোরআন হাদিস পড়বেন এই যে আমি কতগুলো বলতেছি এটা আমি কেন বলতেছি আমাদের মাদ্রাসা এইগুলোই পড়ানো হয় এই যে একের পর এক বলবো না এইগুলো আমাদের মাদ্রাসায় পড়ানো হয় এই যে আমি বলতেছি একের পর এক এরাও বলবে একদিন এখানে বসে মুখে লাগাম লাগাইতে হবে এখানে বসার পর কিছু বলার আগে মুখে লাগাম দিতে হবে আমি আমারই বলতেছি সব মনে করেন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা এটা অন্যায় আপনি ব্যক্তি আমাকে বলবেন কিন্তু কোনো প্রতিষ্ঠানকে কথা বলা এটা অন্যায় কোনো প্রতিষ্ঠান নিয়ে অন্যায়মূলক কথা বলা এটা অন্যায় এটা যে প্রতিষ্ঠানে হোক আমি ব্যক্তি অপরাধ করলে আমাকে বলেন কথা কি বুঝে আসছে সবার এই যে সৌদি আরব দেখেন সৌদি আরব পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সামনে নাচানাচি করতেছে নারী পুরুষ সৌদি আরবের আলেমরা ফতোয়া দেওয়ার মতো ফতোয়া পায় না কি ফতোয়া দিছে তাবলীগ আল্লাহর খারাপ ফতোয়া একটা দিয়ে দিছে তাবলিগের কোন ব্যক্তি খারাপ হইতে পারে তাবলিক করি আমি ব্যক্তিগত খারাপ হইতে পারি কিন্তু তাবলিক প্রতিষ্ঠানটাকে আপনি খারাপ বলতে পারেন না তো বলছিলাম এই জায়গায় বসার পর আজে বাজে কথা কখন হবে ভিতরে পুঁজি না থাকলে এ আজে বাজে আসবে তিরমিজি শরীফের উনতিরিশশো নয় হাদিস বললাম তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন দুই হাজার তিনশো পনেরো হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ওয়াইলুল লযী ইউহাদিসু লিইউদহিকা বিহিল কওম ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মানুষের সামনে কথা বলে মানুষকে হাসানোর জন্য ফায়াত জিবার পর কথার মধ্যে মিথ্যা বলে এদিক সেদিক ইনিয়ে নিয়ে বিনে খুব স্টাইল করে কথা বলে আর একটা প্রতিষ্ঠানকে আঘাত করা হয় মানুষ সামনে গোবর মাথায় নিয়ে হাসতে থাকে একদল বুঝেও না কেন হাসে আল্লাহ নবী কয় এই যে তুমি আন্দাজি মিথ্যা বইলা মানুষকে হাসাইলা ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ তুমি ধ্বংস তুমি ধ্বংস বলে নাউজুবিল্লাহ হাসানো যাবে না এটা আমানত এই মিম্বর আমানত আমানত আল্লাহ আমাদের সকলকে আমরা যারা শ্রোতা আর বক্তা আমরা যেন কথার লাগাম টেনে কথা বলতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত মহাজকে আল্লাহ নবী বলেন মহাজ তোমাকে আমি এই যে বিশাল বড় বয়ান করলাম নবীজি হজরত মহাজকে এত বড় একটা লম্বা বয়ান করছে করার পর নবী বললেন মহাজ তোমার নামাজ ঠিক থাকবে রোজা ঠিক থাকবে হজ ঠিক থাকবে জাকাত ঠিক থাকবে জেহাদ ঠিক থাকবে একটা কাজ যদি তুমি করতে পারো মহাজ কয় কি হুজুর আল্লাহ নবী এইভাবে বললেন এই যে জিব্বাটা ধৈরা ঠোঁটটা দরে বললেন এটা এটা কুফালে কালিছা না জবান তুমি নিয়ন্ত্রণ কর মুখ তুমি নিয়ন্ত্রণ কর এই মুখ যদি নিয়ন্ত্রণ করতে না পারো তোমার কিছুই ঠিক থাকবে না সাহাবা বললেন ইন্না লাবুআহ খাদু না বিমান আতাক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর কথার কারণে কি আমরা জাহান্নামে যাব আল্লাহ নবী বললেন হালিয়া নাস ফিন আলা উজুয়হিম আও আলা ইল্লা হাস আল সিনাতিহ বেশিরভাগ মানুষ কথার কারণে তার মাথাটা নিচের দিকে দিয়ে পাগলা উপরের দিকে দিয়ে হেছরাইতে হেছরাইতে তাকে পায়ের উপরে নয় বরং মাথার উপরে হাঁটাইতে হাঁটাইতে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে বলেন না অজুবিল্লা মুখের কারণে মুখ এজন্য লাগাম টানতে হবে এখানে বসার পর কথা বুঝে আসছে ভাই আল্লাহ আমাদের সকলকে যারা মাইকের সামনে আলোচনা করে তারা যেন সঠিক কথাগুলাই মানুষকে বলতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো বলছিলাম কোরআন এর তিন নাম্বার মর্যাদা যে কোরআন শিখে আর যারা শিখায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ কোরআনের চার নাম্বার মর্যাদা এটা ভালো করে শোনেন বিসমিল্লা তিরমিজি শরীফের উনতিরিশশো দশ নম্বর হাদিস খুব ভালো করে শোনেন কালা রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কর আহারফাম মিন কিতাবিল্লা কোরআনের একটা অক্ষর যেই ব্যক্তি পড়ে আমার সাথে বলতে হবে কয় অক্ষর সবাই বলেন কোরআনের কয় অক্ষর পড়ে এক অক্ষর কোনো ব্যক্তি যদি পড়ে ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা তুবি আশরি আমসা সালিহা সাথে সাথে তার আমল নামায় দশটা সোয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয় মনে করেন আমরা আলহামদুলিল্লাহ সুরা শেষ করলাম শেষ করার পর আলহামদুলিল্লাহর পরের সুরাটার নাম কি সুরা বাকারা বাকারা শুরু করলাম এই আমরা আলিফলা শুরু করলাম পরেন আমার সাথে মিম আপনারা সাধারণ যারা একটু বলেন তো আলিফলাম পড়ছেন তো সুরা আলি ইমরানের শুরুতেও আলিফলা মিম কোন সুরার শুরুতে হ্যাঁ মিম কোনো সুরার শুরুতে কফ কোন সুরার শুরুতে কাফ হায়া আইন সদ মুফাশ্সিরী নে কেরাম লিখছেন আলিফালাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না কাফ হায়া আইন সদের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না কফের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না নুনের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এবার আমার সাথে আপনারা বলবেন সুরে ফাতেহা শেষ করলাম করার বদ সুরায় বাকারা শুরু করলাম আলিফলাম মিম বলেন তো এই আলিফলামের মিমের অর্থ একমাত্র জানে কে আমরা জানি আলিফলাম মিমের অর্থ কোন মানুষ জানে তো যেহেতু আমরা জানি না জালিকাল কিতাব থেকে আমাদের সব শুরু হবে কি বলেন না আলিফলাম মিমের তো অর্থ জানি না তো জালিকা থেকে সব শুরু হবে অর্থ না জানলে কি সব হবে নি বুঝে নেই না মাইকের সামনে তো বলা হচ্ছে সব হবে না আপনি কইলেই বল নাকি মাইকে জনগণ জনগণকে মাইকের সামনে বলে অনেক মানুষ বুঝাচ্ছে এর কোনো লাভ নাই অর্থ ছাড়া বইরা তা আল্লাহ অর্থ ছাড়াই শুরু করলো আলিফ মিম তাহলে জালিকা থেকে সোয়াব শুরু হওয়া দরকার আলিফ মিমের সোয়াব কেন হবে তো অর্থই নাই তাহলে ওই কথা ঠিক না ভুল তাহলে আলিফলা মিমের অর্থ আছে না নাই নবী কলেন আলিফলা মিম এই আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর যখন তুমি পড়লা সাথে সাথে তোমার আমল নামায় তিরিশটা স্বভাব লিপিবদ্ধ হয়ে যায় মনের মধ্যে কেউ রাগ নিয়ে আমার কথাগুলো বুঝেন না মনের মধ্যে রাগ ছাড়া ভালোভাবে কথাগুলো বুঝেন আলিফ লাম মিম এগুলার অর্থ না এরপর আল্লাহ সব দিবে তাহলে যদি বলি অর্থ ছাড়া পড়লে সব হবে না এটা ভুল কথা এটা অন্যায় কথা আল্লাহ এই অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এগুলো চার ফজিলত যারা কোরআন পরে যারা কোরআন পরে তাদের দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো বলেন যারা কোরআন পরে তাদের দৃষ্টান্ত কার মতো টক কমলা না মিষ্টি কমলা বুখারি শরীফের পাঁচ হাজার চারশো সাতাশ নম্বর হাদিসের বর্ণনা কলার সাল্লাই আল্লাহ রুবি বলেন মাসালুল মিলিল্লা দিয়া কোরাউল কোরআন কামাসালিল যেই ইমানদার কোরান পড়ে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো কিসের মতো মিষ্টি কমলা রে হোহা যেই কমল আর গ্রান বড় চমৎকার রত আবুহা তইয়ে বোন বড় চমৎকার আরে মুসলমান নিয়মিত যদি কোরআন পড়ে আপনি ইমানওয়ালা আর আপনি গ্রানওয়ালা একদিকে আপনার ইমান আরেকদিকে আপনার কোরান কোরান পড়লে এই কারণে আপনার গ্রান আর ইমানের কারণে আপনার স্বাদ যদি নিয়মিত আপনি কোরান পড়তে পারেন আপনি স্বাদওয়ালা এবং গ্রানওয়ালা আল্লাহর কাছে ঈমানদার হয়ে যে ঈমানদার নিয়মিত কোরান পরে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো সুবাহান আল্লাহ মাসালুল মুখ মিনিল্লাদি লায়া করাউল যে ঈমানদার পড়ে না তার দৃষ্টান্ত কামাশালিতাম্র খেজুরের মতো কিসের মতো খেজুর বলেন তো যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কবলার মতো আর যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো কেমন খেজুর যে খেজুরের কোনো নাই তবে তার একটু মিষ্টি আছে খেজুর মিষ্টি আছে কেন ওই যে ইমানদারের ইমান আছে তাই স্বাদ আছে কিন্তু ইমানদার কোরআন না পড়ার কারণে তার কোনো গ্রান নাই আর যে ইমানদার কোরআন পরে তার স্বাদও আছে গ্রানও আছে তার দৃষ্টান্ত মিষ্টি কমল আর আর যে ইমানদার কোরআন পড়ে না এই জন্য তার গ্রান নাই তবে তার স্বাদ আছে ওই যে ইমান আছে এই বুঝে আসছে সবার এবার দেখে নমাসালুলুল মুনাফিক ইল্লাদিয়া কোরাউল কোন মোনফিক যদি কোরআন পরে কোন মুনাফিক যদি কোরআন পড়ে তার দৃষ্টান্ত কামাসালি রয় হানা শস্য ফুলের মতো শস্য ফুলের গ্রান আছে তমুহামুরুন তবে তার স্বাদ একদম তিতা মুনাফিক এই জন্য সাদ তিতা কিন্তু গ্রান আছে ওই যে কোরান পড়ে ওয়াসালুল মুনাফিক ইল্লাদি লায়া কোরা উল কোরআন যেই মোনফিক কোরান পড়ে না তার দৃষ্টান্ত কামাসালুল হানজালা মাকাল ফলের মতো যেই মাকাল ফলের কোনো গ্রান নাই অত আগু হামুরগুন আবার তার স্বাদও একদম তিতা বুঝে আসছে সবার তাহলে যেই ঈমানদার কোরান পরে আপনারা বলবেন আমি আর বলবো না যেই ইমানদার কোরান পরে তার দৃষ্টান্ত কার মতো মাসাল্লাহ আর যে ইমানদার কোরআন পরে না তার দৃষ্টান্ত কার মতো এই তো বুঝে আসছে আপনাদের আর মুনাফিক কোরআন পরে শস্য ফুলের মতো এটার গ্রান আছে কিন্তু কারণ ইমান নাই আর যে মুনাফিক কোরআন পরে না এটা হলো মাকাল ফলের মতো এটা স্বাদও নাই এটা গ্রানও নাই এটা তিতা মজাই নাই এটার আল্লাহ আমাদের সকলকে এক নাম্বার ইমানদার হওয়ার তৌফিক দান করেন নিয়মিত কোরআন পর্বত ইনশাল্লাহ সবাই হাফেজ সাহেব যারা মাদ্রাসা থেকে ফারেক হবেন পাললে ডেলি মাওলানা অবস্থায় তো মাওলানা হওয়ার আগে সম্ভব না মাওলানা হওয়ার আগে অন্তত তিন পাড়া ডেলি মাওলানা হওয়ার পরে ডেলি আপনারা যেভাবে পড়বেন প্রথম দিন পড়তে হবে সুরায় ফাতেহা থেকে সুরায় মা এদা পর্যন্ত হাফেজ সাহেবরা মাওলানা হওয়ার পরে দ্বিতীয় দিন সুরায় মাঈদা থেকে সুরায় ইউনুস পর্যন্ত তৃতীয় দিন সুরায় ইউনুস থেকে সুরায় বানি ইসরায়েল পর্যন্ত চতুর্থ দিন সুরায় বানি ইসরায়েল থেকে সুরায় সো আরা পর্যন্ত পঞ্চম দিন সুরায় সো আরা থেকে সুরায় অসফাত পর্যন্ত ষষ্ঠ দিন সুরায় অসফাত থেকে সুরায় কফ পর্যন্ত সপ্তম দিন সুরায় কফ থেকে সুরায় নাস পর্যন্ত ফমি বিশাউকিন এই হলো ষট অক্ষর ফা মিম ফা দিয়ে সুরায় ফাতেহা মিমে এ সুরায় মা এদা ইয়া সুরায় ইউনুস বিশাউকিন কিন বায়ে সুরায় বানি ইসরাইল শিরে সুরায় সু আর শাউকিন কফে শাও ওয়া 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 এ কফে সুরায় কফ আর শেষে দু সুরায় নাস পর্যন্ত এটা হলো হাফেজ সাহেবরা মাওলা নেওয়ার পরে সাধারণ পাবলিকরা যদি পারেন তা তো অনেক ভালো ডেলি যদি আপনি পারেন এরকম প্রথম দিন এটা হলো সাত মঞ্জিলে কোরআন খতম কয় মঞ্জিলে মুফতি ফজুলক আমিন হিসাবে নাম শুনছেন সবাই মরার আগ পর্যন্ত এই সাত দিন এক খতম কোরআন পড়তেন হ্যাঁ ঊনসত্তর বয়স বছর বয়সে মারা গেছে এই মরার আগ পর্যন্ত এইভাবে সাত মঞ্জিলে খতম পড়তেন ওনার ব্যাপারে আসছে যে ওনার মতো এত কিতাব মোতালা করার মতো মানুষ বাংলাদেশে আছে কিনা ওলামা এক নামে একমত এই লোক এই লোকটাও সাত দিনে এক খতম কোরআন শরীফ পরে আর ওনার মাওয়াই যে মুজাহিদি মধ্যে আসছে ওনার ব্যাপারে জেলখানায় সাড়ে চার মাসে ডেলি এক খতম কোরআন শরীফ পড়ছে হ্যাঁ যে বুঝাইতে চাইলাম যদি পারেন সাত দিনে এক খতম না পারলে তিন পাড়া করে দশ দিন এক খতম আর মুসলমান আমরা যারা সাধারণ আছি চল্লিশ দিন এক খতম কোরআন পড়া উচিত সব মুসলমানের নিম্নে চল্লিশ দিন এক খতম কোরআন শরীফ পড়া উচিত সব মুসলমানের ঘরে কতদিন যে কোরআন পড়েন না অনেকের জানাও নয় আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন পড়ার তৌফিক দান করেন কোরআনের পাঁচ নম্বর ফজিলত বললাম কোরআনের ছয় নম্বর ফজিলত আমরা যখন কোরআন পড়ব কোরআন পড়ার সময় মনে করব আল্লাহ তো আমার তেলোয়াত শুনে কোনো মানুষ যদি আশেপাশে নাও থাকে ওই সময় মনে করতে হবে ফেরেস তারা আমার তেলোয়াত শুনতেছে কারা শুনতেছে বলেন তো আর কেউ যদি পারেন রাত্রে দুইটা তিনটা বাজে টুটবেন উঠার পর একা একা কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না কারো ঘুম ডিস্টার্ব না করে আপনি আস্তে আস্তে এক জায়গায় বৈশাখরান তেলোয়াত করেন ওই মুহূর্তে আপনার তেলোয়াত ফেরেস তারা খুব মনোযোগ সহকারে শুনে দলিল মুসলিম শরীফের সতেরোশো চৌচল্লিশ নম্বর হাদিস এক নাম্বার কোরআন শিক্ষা করার ফজিলত আমরা অন্যের কাছে বর্ণনা করব। কোরআনের আয়াত শিক্ষা করলে কি ফজিলত এই ফজিলত আমরা সবাই অন্যের কাছে আমরা বয়ান করব আবু দাউদ শরীফের চোদ্দশো ছাপ্পান্ন নাম্বার হাদিস নবী সাল্লা সাল্লাম সাহাবাদেরকে একদিন বললেন তোমাদের কেউ কি এটা পছন্দ কর আকি কেমন বুথান এই দুই বাজারের মধ্যে যাবা মদিনার দুইটা বাজার একটা বাজারের নাম আকিক আর একটা বাজারের নাম বুথান আল্লাহ নবী বললেন তোমরা কি এই দুই বাজারের মধ্যে যাই বা একটা হলো আকি আর একটা হলো বুথান এই দুই বাজারের মধ্যে যাওয়ার পর ফায়া খুজু না কতাইনে কাউমা ওয়াইনে জাহরা ওয়াইন তরু তাজা সুন্দর বর্ণের দুইটা উটনি তোমরা কোরাই করে আনবা এমন তোমরা কারা কারে চাও সাহাবারা কয় হুজুর আমরা সবাই তো চাই এমন দুইটা উট আনার জন্য তবে আমাদের তো সামর্থ্য কম এই কথা বলার পর আল্লাহর নবী বললেন তোমরা এক কাজ করবা মসজিদের মধ্যে যাইবা যাওয়ার পর ফায়াতাল্লামু আয়া মিন আয়াতিল্লাহ আয়াতাইনি মিন আয়াতিল্লাহ কোরআনের দুইটা আয়াত তোমরা শিক্ষা করবা কয়াত দুই আয়াত তোমরা মাদ্রাসায় যাও মসজিদে যাও কোরআনের দুইটা আয়াত শিক্ষা করবা দুইটা সুন্দর বর্ণের উঠনি তোমাদের সম্পদ হওয়া এটা তোমাদের কাছে যেমন আনন্দের কোরআনের দুইটা আয়াত যদি শিখতে পারো ওই দুইটা দামি মর্যাদা সম্পন্ন উঠনির চাইতে বেশি সম্পদ তুমি অর্জন করে নিলা এর নবী বলেন ওয়া ইনসালাস ফাসালা তিনটা আয়াত শিখলে তিনটার চাইতে বেশি এই হাদিস দ্বারা বোঝা যায় কেউ যদি 100টা আয়াত শিখে মদিনার আর আকিক বাজারের 100টা উটনি ক্রয় করলে তার যেমন সম্পদ হবে 100টা আয়াত যদি কেউ শিখতে পারে এর চাইতে বেশি সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দেয় এই হলো কোরানের 7 নাম্বার আমরা আমাদের দায়িত্ব অন্যকে আমরা কোরআনের ব্যাপারে বলবো তাহলে সাতটা বিষয় মনে রাখবো এক নাম্বার কোরআন নিয়ে গবেষণা করা দুই নাম্বার কোরআন হেফাজতের জন্য আমরা যে কোরআনের যেতটুকু অংশ পারি অতটুকু অংশ নিয়মিত চর্চা করা ভুলে না যাওয়া তিন নাম্বার কোরআন করার সময় অন্তরটা যেন বিগলিত হয় চার নাম্বার কোরআন অন্যকে শোনানো পাঁচ নম্বর কোরআন পরিত্যাগ না করা ছয় নাম্বার কোরআন সঠিক ব্যক্তির কাছ থেকে শিক্ষা করা সাত নাম্বার কোরআন শিক্ষার ব্যাপারে অন্যকে উৎসাহিত করা কোরআনের আয়াতের কি মর্যাদা এগুলো অন্যকে জানায়া দেওয়া এই মোট উনতিরিশটা ব্যাপার আলোচনা করলাম প্রথম দশটা এরপর বারোটা বাইশটা এরপর সাতটা উনত্রিশটা এই উনতিরিশটা কোরআনের ব্যাপারে আমরা জানার পর আমি আপনাদেরকে যতটুকু বুঝাইতে চাইলাম সেই বোঝানোটা হলো এই কোরআন শিখা এটা যেমন ছোটোবেলা থেকে শুরু করতে হবে কোরআনের গবেষণাটা শুরু করতে হবে মোটামুটি একটা যোগ্যতা হওয়ার পর এই যোগ্যতার পর থেকে কোরআনের গবেষণা শুরু করা এবং কোরআন সংরক্ষণ করার জন্য কোরআন ভুলে যাওয়া যাবে না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন ধারণ করা কোরআন লালন করা কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন কোরআন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি কেয়ামতের ময়দানে কোরআনের শেফাত নিয়ে যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরুদ্দানা আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক